বিদ্যুৎবাহী ছেঁড়া তারে শনিবারই বাঁকুড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়েছেন দুজন। কলকাতা সহ রাজ্যের বিভিন্ন জায়গাতেও একই ঘটনা ঘটছে বারবার, কিন্তু বিদ্যুৎ দফতরের ঘুম ভাঙছে কই? বাঁকুড়া শহরের ছবি অন্তত তেমনটাই বলছে। শহর জুড়ে বিপজ্জনক উচ্চতায় যত্রতত্র বিদ্যুতের খোলা তার, বর্ষায় মরণ ফাঁদ যেন বাঁকুড়ার শহর জুড়ে। বাঁকুড়া শহরের মাত্র 10% এলাকায় কভার কেবল দিয়ে বিদ্যুৎ সরবরাহ করা হয়। শহরের বাকি 90% এলাকায় বিদ্যুৎবাহী ওভারহেড তার একেবারেই খোলা। কোথাও অত্যন্ত জনবহুল এলাকায় বাড়ির ছাদ, জানলা বা ব্যালকনির পাশ দিয়ে চলে গেছে সেই খোলা তার। সেই তারের ফাঁক গলেই বিপজ্জনকভাবে নির্মাণ শ্রমিকরা বাড়ি মেরামতির কাজ করছেন। তবে শুধু ওভারহেড তারের ক্ষেত্রেই বিপদের সম্ভাবনা রয়েছে এমনটা নয়, বিদ্যুৎ দফতরের উদাসীনতা চোখে পড়ছে শহরের প্রতিটি রাস্তাতেই। রাস্তার ধারে যে বিদ্যুতের খুঁটি, আলোকস্তম্ভ ও সিগন্যাল পোস্টগুলি রয়েছে, সেগুলির সুইচ প্যানেল রয়েছে মাটি থেকে কোথাও 2 ফুট, আবার কোথাও 2.5 ফুট উচ্চতায়। বিপদ এড়াতে এই সুইচ প্যানেলগুলি বাক্সে ঢাকা রাখার কথা, কিন্তু রক্ষণাবেক্ষণের অভাবে অধিকাংশ সুইচ প্যানেলের বাক্সের অস্তিত্বই নেই। কোথাও থাকলেও তা ভাঙাচোড়া, আর সেই সুইচ প্যানেল থেকেই বেরিয়ে এসেছে মোটা মোটা তার, যেগুলির অধিকাংশেরই মুখ খোলা। বহু জায়গায় ট্রান্সফরমারের উচ্চতা অনেক নিচে। বাসিন্দাদের বক্তব্য, বিষয়গুলি বিদ্যুৎ দফতরে বারবার জানিয়েও কোনো সুরাহা হয়নি। এখন বর্ষাকাল চলছে দাদা, বর্ষাকালের অবস্থা খুবই স্বাভাবিক। আমাদের দেখুন, যেখানে যেখানে যখন এই পোলের মধ্যে তার ছড়ানো ছিটানো আছে, তার মধ্যে কোনো কাবান নেই, রানিং কন্ডিশনের মধ্যে আছে, মানুষ যে কোনো সময় হাত দিলে যে কোনো মানে মৃত্যু অবধারিত, একদম অবধারিত। কিন্তু এটা বাঁকুড়া ইলেকট্রিক ডিপার্টমেন্টের তরফ থেকে এটা আমার তো মনে হয় কিছু যথাযথ ব্যবস্থা করে মানুষ, সাধারণ মানুষ আমরা ভালোভাবে উপকৃত হবে। গোটাটায় দাদা বিপজ্জনক, এটা 1 ফুট 2 ফুট যে কোনো বাচ্চা ছেলে, বাচ্চারা তো জানে নাই, বাচ্চাদের তো যে কোনো সময় যে কোনো কিছু হতে পারে। বাচ্চার দোকান আছে, যে কেউ আসতে পারে, একটা লেস কিনতে হলো 5 টাকা দিয়ে দিয়ে চিঠি গেল, এগুলো তো দেখা দরকার। পুরো ভয়ঙ্কর হবে থাকি অনঅফ করতেও আসে না কোম্পানি, যারা মাইনা স্টাফ তারা তো অফ অনটা করবে ডিউটি, সারা রাত সারা দিন চলছে লাইট কে অফ অনবো, কাটারাতে সিচুয়েশন আগে দেখলেন, কাটারা তো দিন রাত লাইট চলছে। না, বিভিন্ন জায়গায় তো তারও খোলা অবস্থায় রয়েছে চারদিকে, গোটা বাঁকুড়া শহরে। এই দেখুন আপনার সামনে তার খুলে দেখুন, এটা কত ভয়ঙ্কর, যাই তার হোক না ভয়ঙ্কর তো, আর্থিং যেহেতু আছে বাচ্চারা যাতায়াত সবসময়, এটা মেন রোড, এটা মেন বাস স্ট্যান্ড, সবসময় বাচ্চারা যাচ্ছে আসছে। বর্ষাকাল মানে একদম মানে শেষ অগত্যা প্রতি মুহূর্তে একরাশ বিপদের আশঙ্কা নিয়ে মরণ ফাঁদ পেরিয়ে রাস্তাঘাটে যাতায়াত করতে বাধ্য হন স্কুল পড়ুয়া থেকে স্থানীয় মানুষ। কবে এর থেকে নিস্তার মিলবে চলে তারই অপেক্ষা। দ্য ওয়াল ব্যুরো।